ভিউার্স যেটা রিমিটিজম বলি রিমিটেড আর্থ্রাইটিস বা অস্ট্রিও আর্থ্রাইটিস বাতের ব্যথা দুই ধরনের হয় একটা রিমিটেড আর্থরাইটিস একটা অস্ট্রিও আর্থ্রাইটিস তো আমি এত মানে কঠিন করে কোনো কথা বলবো না আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গুলামগাঁও সারশাফি আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাতের ব্যথা এবং তার সহজ সমাধান ভিউয়ার্স যেটা রিমিটিজম বলি রিউমেটেড আর্থ্রাইটিস বা অস্ট্রিও আর্থ্রাইটিস বাতের ব্যথা দুই ধরনের হয় একটা রেমিডেড আর্থ্রাইটিস একটা অস্ট্রিও আর্থরাইটিস তো আমি এত মানে কঠিন করে কোনো কথা বলবো না আমি জাস্ট শুধু সহজ করে আপনাদের সামনে তুলে ধরতেছি বাতের ব্যথা বলতে আপনারা যা বলছেন তার সহজ একটা সমাধান আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই সহ এটার সমাধান বা বাতের ব্যথার সমাধান খুব সহজভাবেই আমাদের ঘরের যে পানের সাথে যে আমরা চুন খাই সেটা দিয়েই করা সম্ভব সো কীভাবে প্রসেসটা বা কীভাবে খেতে হবে আমি বলে থাকি বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা হলো ঝিনুকের চুন এক হলো পাথরের চুন তো ঝিনুকের চুন যেটা তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে যদি আপনারা পাথরের চুনটা ব্যবহার করেন যেটাকে বলা হয় সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট কেমিস্ট্রি ভাষায় এটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে তো এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কথাই আমি মূলত বলতেছি তো পানের সাথে যে চুনটা ব্যবহার করা হয় বিভিন্ন পানের দোকান থেকে নিয়ে নিতে পারেন বিভিন্ন মুরব্বীরা অনেক সময় পান খায় তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বা দেখা যায় যে বাজার থেকে আপনি কিনে তারপরে সেটাকে তৈরি করে নিতে পারেন তো বাজারে যখন আপনি চাকা আকারে পাবেন তখন সেটা ক্যালসিয়াম কার্বনেট আকারে পাবেন তখন সেটা পানির মধ্যে এনে একটা একটা মাটির একটা পাত্রের মধ্যে নিয়ে সেটা একটু পানি মিক্স করে দেখবেন যে সেটা তৈরি হয়ে যাবে একটু একটু সতর্কতা অবলম্বন করবেন যখন তৈরি করবেন তখন দেখা যাবে যখন পানি মিক্স করবেন তখন সেটার মধ্যে বিক্রিয়া হবে তো একটু দূরে থাকবেন যখন দেখা যাবে বিক্রিয়াটা কমে গেছে তখন সেটা ইউটিলাইজ করতে পারবেন তো আমি আবার রিপিট করে বলতেছি একটা ভাতের চাল পরিমাণে চুন সে যেই চুনটার কথা বললাম পাথরের চুনটা সেটা একটা টার মধ্যে এনে ভিজিয়ে রাখবেন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তো একটা ভাতের চাল পরিমাণ আমি আবার বারবার করে বলতেছি অনেকে আর দেখা যায় এখানেই ভুলটা করে যে পরিমাণটা অনেক বেশি নেয় বা অনেকে অনেক কম নেয় পরিমাণটা হবে একটা ভাতের চাল পরিমাণে বা একটা ভাত পরিমাণে চুন এর চেয়ে বেশি বা এর চেয়ে কম যেন না হয় একটা ভাতের চাল পরিমাণে চুন এক কাপ কুসুম গরম পানির সাথে বা এক গ্লাস গরম পানির সাথে আবার অনেকে বলে রাখছে পানির সাথে যদি আমি না খাই অন্য কিছুর সাথে খেতে পারবো কি না তো আমি আজ বলে থাকি যেটা জুসের সাথে খেতে পারবেন সেটা ফলের রসের সাথে খেতে পারবেন সেটা ডালের সাথে খেতে পারবেন সেটা ঝোলের সাথে খেতে পারবেন মোট কথা কোনো লিকুইড লিকুইড সাবস্টেন্স মানে যেটা খাওয়া যায় খাওয়া উপযোগী সেটাতে সাথে মিক্সড করে আপনি খেতে পারবেন যেন এটা জিভে না লাগে ডিরেক্টলি অনেক সময় চুন যদি জিভে লাগে ডিরেক্টলি তখন জিভ ফেটে যায় তো এই এই কম্পিটিশানটার জন্য বা এটা যেন না হয় সেই কারণে আমি বলে থাকি অ্যাজুয়ালি পানির সাথে মিক্সড করে খাওয়ার জন্য যদি কিছুই না পসিবল হয় কোনো জুস টুস কিছুই পসিবল না হয় তাহলে সাদা পানির সাথে আপনি খেতে পারেন তবে একটা কথা খেয়াল রাখবেন যে অবশ্যই যেন সেটা পাথরে চুন হয় আর খাবেন অবশ্যই রাতের দিকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যদি দিনের বেলা খাওয়া হয় তাহলে সেটা বডির জন্য খুব বেশি উপযোগী না উপযোগী হয় না এজুলি চেষ্টা করবেন সবসময় সন্ধ্যার পরে মাগরিব নামাজের পরে বা সূর্য অস্ত যাওয়ার পরে ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়ার জন্য সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য তো যেহেতু চুনটা ক্যালসিয়াম সমৃদ্ধ অতএব আপনারা অবশ্যই সন্ধ্যার পরে সেটা খাওয়ার চেষ্টা করবেন প্রসেসটা আবার রিপিট করে বলতে একটা ভাতের চাল পরিমাণে চুন এক কাপ কুসুম গরম পানির সাথে ব্যাক কাপ লিকুইডের সাথে মিক্সড করে আপনারা রাতের বেলা খেয়ে নেবেন অনেকে প্রশ্ন করে আমাকে যেটা সব দুধের সাথে কি মিক্সড করে খাওয়া যাবে তো আমি বললাম যে অবশ্যই দুধের সাথে যেন মিক্সড না করা হয় বা মধুর সাথে যেন মিক্সড না করা হয় অন্যান্য লিকুইড সাবস্টেন্সের সাথে আপনারা মিক্সড আপ করতে পারেন সো নিয়মিত যদি এই চুনটা কন্টিনিউ করেন দেখেন বাতের ব্যথা অনেকের অনেক কন্ডিশন থাকে অনেক সময় দেখা যায় অনেকের অ্যাকিউট প্রবলেম থাকে অনেক অনেকের ক্রনিক প্রবলেম থাকে তো অ্যাকিউট প্রবলেমের জন্য অ্যাজুয়ালি সেভেন সেভেন ডেজ টু ফিফটিন ডেজ যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে দেখা যাবে যে এটা কমে যাবে আর অনেক ক্রনিক প্রবলেমের জন্য নিয়ার অবাউট দুই থেকে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত খেতে হতে পারে বাতের প্রবলেমের জন্য সেটা আপনার যে কোনো বাতের ব্যথাই হোক না কেন সেটা হাতে হোক বা পায়ে হোক যে কোনো জায়গার মধ্যে হোক না কেন অবশ্যই সেটা থেকে অনেকটা আপনার পরিত্রাণ পাবেন অনেক সময় দেখা যায় যে বাতের ব্যথার জন্য বিভিন্ন পেনকিলার লাইক এই টাইপের মেডিসিনগুলো কন্টিনিউ অনেকে করে তো যদি পেনকিলার খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটার তো কমপ্লিকেশন থাকে কিন্তু আমি যে কথাটা বললাম সেটার কোনো কমপ্লিকেশন ইনশাআল্লাহ নাই আর দ্বিতীয় কথা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল একটা উপাদান তো সেই আই হোপ সো যে অনেকটাই আপনারা আর্লি একটা রেসপন্স ভালো একটা রেসপন্স পাওয়া সম্ভব তারপর আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি দিস ভিডিও নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলওয়েজ কনসাল্ট উইথ এ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিওর্স আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করি প্রত্যেকটা বিষয়ে এইটাই একমাত্র সমাধান না আপনারা যে কোনো প্রবলেম মানে এই বাতের ব্যথার রিলেটেড যে কোনো প্রবলেমের মধ্যে যদি কখনো পড়ে যান তো অবশ্যই নিকটস্থ কোন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কনসাল্ট করবেন আর আমার অ্যাড্রেস হল বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গাউস আশরাফি আর আমার ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গাউস আশরাফি হাইফিন দিয়ে ডক্টর সো সবিশাল নেক্সট কোনো পোস্টে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম